আচ্ছা দেখো, এখানে আজকে আমরা প্রিপজিশনস অফ টাইম, প্লেস এন্ড মুভমেন্ট নিয়ে আলোচনা করব। তো এ প্রিপজিশন ইজ এ সেট অফ ইজ এ ওয়ার্ড অর সেট অফ ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেটস লোকেশন। কি বলছে প্রিপজিশনটা, কি বোঝাচ্ছে এখানে? লোকেশন বোঝাচ্ছে ইন, নেয়ার, বিসাইড, অন টপ অফ অর সাম আদার রিলেশনশিপ বিটুইন এ নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। যে এটা বলছে এখানে কি, যে প্রিপোজিশনটা কি বোঝাচ্ছে, ইন্ডিকেটস লোকেশন অর সাম আদার রিলেশনশিপ বিটুইন এ নাউন অর প্রোনাউন অ্যান্ড আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, অন্যান্য বাক্যের অন্যান্য অংশের সাথে এটা একটা সম্পর্ক নির্দেশ করে। এ প্রিপোজিশন ইজ ইন্ট এ প্রিপোজিশন আনলেস ইট গোজ উইথ আ রিলেটেড নাউন অর প্রোনাউন। প্রিপোজিশনটা কখনো প্রিপোজিশন হয় না যদি না এটার সাথে একটা নাউন অথবা প্রোনাউন যদি যুক্ত না হয়। কল দ্য অবজেক্ট অফ দ্য প্রেপোজিশন। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে প্রেপোজিশনের ডেফিনিশনটা আমরা শিখে গেলাম। প্রেপোজিশন মানে কি? প্রেপোজিশন হলো একটা লোকেশন নির্দেশ করে, একটা রিলেশনশিপ নির্দেশ করে পার্টস অফ দ্য সেন্টেন্সের সাথে, এবং এটার পরে একটা নাউন অথবা প্রোনাউন বসে তার অবজেক্ট হিসেবে। তিনটা শর্ত, লোকেশন, রিলেশনশিপ, পার্টস অফ এ সেন্টেন্সের সাথে রিলেশনশিপ তৈরি হবে, আর এটার পরে একটা নাউন অথবা প্রোনাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আর এমনিতে সাধারণত প্রিপোজিশন তিন ধরনের হবে, প্রিপোজিশনস অফ টাইম, প্লেস অ্যান্ড মুভমেন্ট। অনেক ক্ষেত্রে অনেক কথা বলা আছে, কিন্তু আসলে বেসিক্যালি ইন্টারন্যাশনালি এই তিনটাই শেখানো হয় সব জায়গাতেই, যে টাইম, প্লেস অ্যান্ড মুভমেন্টের যে হিসাবে এই তিনটার উপর বেস করে আমরা শিখব। তবে বিভিন্ন গ্রামার ওয়ে বিভিন্ন রকম ভাবে স্ক্যাটার্ড ওয়েতে বর্ণনা করা আছে, তবে এই তিনটা বেস লাইন ধরে শিখলে খুব সহজে মনে রাখা যাবে। তাহলে এখানে কয়েকটা প্রিপোজিশন দেওয়া আছে, এই যে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ইন, অন, অ্যাট, এগুলো এক ওয়ার্ডের, সিঙ্গেল ওয়ার্ডের, তারপরে ইন টু, দুইটা মিলিয়ে ইন এবং টু মিলিয়ে বিভিন্ন ধরনের, মানে একটা শব্দ দিয়ে বা দুটো মিলিয়ে, দুই তিনটা মিলিয়ে, এই যে যেমন এখানে বিকজ অফ, তারপরে অ্যাকর্ডিং টু, মিক্স আপ আছে এখানে, অ্যাপার্ট ফ্রম, ভার্স ওয়াস, অন টপ অফ, অর্থাৎ প্রিপোজিশনগুলো জাস্ট চিনা আর কি। এখানে নেক্সট টু, বিসাইড, হ্যাঁ, অ্যালং, মাইনাস, প্লাস, এগুলো কিন্তু প্রিপোজিশন। তারপরে ইন ফ্রন্ট অফ, এই যে ইন বিটুইন, থ্রু আউট, থ্রু, অ্যাজ টু, অ্যাজ ফর, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখি এবার প্রেপোজিশনস অফ টাইমটা কি। প্রেপোজিশনস অফ টাইম আমরা শিখব। প্রেপোজিশনস অফ টাইম বলছে, বোঝাচ্ছে এখানে, এ প্রেপোজিশন অফ টাইম ইজ এ প্রেপোজিশন দ্যাট অ্যালাউস ইউ টু ডিসকাস এ স্পেসিফিক টাইম। প্রেপোজিশনস অফ টাইম মানে হলো সোজা কথা, এখানে স্পেসিফিক টাইম বোঝাবে, স্পেসিফিক টাইম বোঝাতে হবে। যেমন ডেট অফ দ্য ক্যালেন্ডার, ওয়ান অফ দ্য ডেজ অফ দ্য উইক, অ্যাকচুয়াল টাইম, সামথিং টেক্স প্লেস। এখানে মূল কথা হলো স্পেসিফিক টাইমটা কি। যেমন মিট মি অ্যাট 5 o'clock, 5 o'clock মানে সংক্ষেপে বলছে এখানে 5 o'clock। তারপরে বলছে এখানে আই ওয়ার্ক অল ডে অন সানডেজ। এই যে এখানে স্পেসিফিক সময় বুঝাতে এখানে আমরা এখানে প্রেপোজিশনগুলো ব্যবহার করছি। হি লাইকস টু রিড ইন দ্য ইভিনিং, হি ওয়ার্ক ফর 20 years, এই যে টাইম আমরা এখানে অ্যাড ব্যবহার করছি, অন ব্যবহার করছি, ইন ব্যবহার করতেছি, আমরা এখানে ফর ব্যবহার করছি টাইম বোঝাতে, সবগুলো কিন্তু দেখো সময় রিলেটেড। হয়তো সময়টা খুব সংক্ষিপ্ত, যেমন অ্যাট 5 o'clock খুব স্পেসিফিক, অন স্যাটারডেজ এটা ফাইভ ও'ক্লক থেকে কম স্পেসিফিক, বা স্পেসিফিক ঠিক আছে তবে এটা ডিউরেশনটা একটু বড়। তারপর অন স্যাটারডেজ, তারপরে ইন দ্য ইভিনিং এটা আরও একটা স্পেসিফিক ডিউরেশন অনেক বেশি, তারপরে ফর 20 years এটার ডিউরেশনটা অনেক বেশি। তাহলে আমরা এখানে টাইম রিলেটেড, এটা শর্ট পিরিয়ড অফ টাইম হোক, লং পিরিয়ড অফ টাইম হোক, মিডিয়াম পিরিয়ড অফ টাইম হোক, আমরা এগুলোর সাথে এই যে এই ধরনের প্রেপোজিশনগুলো আমরা ব্যবহার করব। এবার দেখো এখানে কিছু ব্যবহার, প্রেপোজিশনের ইউসেজ এবং এক্সাম্পল। অনটা কোথায় ব্যবহৃত হয়? এটা টাইম হিসেবে ব্যবহৃত হচ্ছে কোথায়? ডে, ক্যালেন্ডার, ডেটস, আর হলো স্পেশাল ডে।
ডে যে কোনো নর্মাল ডে এর পূর্বে অন হবে, অন মানডে। তারপর ক্যালেন্ডার ডেট এর পূর্বে অন হবে, অন সেভেন্টিন্থ মে, অন সেভেন্টিন্থ মে 2012। তারপর অন স্পেশাল ডেজ, বিশেষ দিনগুলোতে, অন মাই বার্থ ডে, অন মাই ওয়েডিং অ্যানিভার্সারি। ওকে, তাহলে স্পেশাল ডে যে কোনো ডেট, যে কোনো ডেট, তারপরে সপ্তাহের যে কোনো দিনের নাম, এটার পূর্বে অন ব্যবহৃত হবে। তারপরে ইন, ইনটাও আমরা টাইম, ইনও টাইম বোঝাবে, যেমন মান্থ অথবা সিজন, ইন জানুয়ারি, ইন উইন্টার। মান্থ অথবা সিজনের পূর্বে এখানে ইন ব্যবহৃত হবে, টাইম। তারপরে ইয়ার, ডেকেড, ইন 2012। তারপরে ডেকেড মানে যুগ, বা এখানে দশক, যুগ না দশক, ইন দ্য 1980s, 10 বছর, ডেকেড। তারপরে পিরিয়ড অফ ডে, পিরিয়ড অফ দ্য ডে, একটা দিনের কত অংশ, কতটুকু অংশ, বা একটা দিনের অংশকে বোঝাচ্ছে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এই যে এরকম পিরিয়ড অফ দ্য ডে বোঝালে আমরা ইন ব্যবহার করব, আফটার আ সার্টেন পিরিয়ড, নির্দিষ্ট একটা সময়ের পরে, বা নির্দিষ্ট একটা সময় বোঝালে, যেমন ইন 2 আওয়ার্স, ইন আ ফিউ মিনিটস, এই যে তখন আমরা ইনটা ব্যবহার করব। তারপরে অ্যাট, অ্যাট ও টাইম ইন্ডিকেট করে, তবে অ্যাট এর টাইম ইন্ডিকেট করাটা কিরকম, নাইটে, অ্যাট নাইট, নট ইন দ্য, ইন দ্য নাইট, ইন দ্য নাইট আমরা বলবো না, আমরা বলতে হবে অ্যাট নাইট। উইকেন্ডে আমরা বলতে পারি অ্যাট উইকেন্ডস, নর্মালি অন উইকেন্ডস ইজ অলসো কারেক্ট, অন উইকেন্ডসও বলতে পারি আমরা, আবার অ্যাট উইকেন্ডস বলা যেতে পারে। প্রিসাইজ টাইম বোঝাতে, একদম স্পেসিফিক টাইম বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি, যেমন দ্য স্টাফ মিটিং ইজ অ্যাট 9:30, এই যে স্টাফ মিটিংটা 9:30-তে। ওকে, তারপরে ফ্রম টু ব্যবহার করতে আমরা সময় নির্দেশ করতে পারি, মার্কিং আ পিরিয়ড অফ টাইম, যেমন ফ্রম মানডে টু ওয়েনেসডে, এই যে মানডে থেকে ওয়েনেসডে, এই যে টাইমটা নির্দিষ্ট করার জন্য আমরা এখানে ফ্রম টু ব্যবহার করে টাইম নির্দেশ করতে পারি। টেলিং দ্য টাইম 22:05, মানে 5টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে, এরকম ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে আমরা সময়টা বলতে পারি। তারপরে পাস্ট, পাস্ট দিয়েও আমরা সময় বলতে পারি এবং এটা টাইম নির্দেশ করে, এবং এটা একটা প্রেপোজিশন, যেমন হাফ পাস্ট এইট, হাফ পাস্ট এইট, 8:30 বাজে, তখন আমরা হাফ পাস্ট এইট। তারপরে আমরা এখানে টিল আনটিল দিয়েও সময় নির্দেশ করতে পারি, যেমন মার্কিং এ পিরিয়ড অফ টাইম, এই যে এখানে, যেমন ফ্রম মানডে টিল অথবা আনটিল ওয়েনেসডে, ফ্রম মানডে টিল ওয়েনেসডে অথবা আনটিল ওয়েনেসডে। তারপরে মার্কিং হাউ লং, উই আর ওয়ার্কিং অন দিস টিল জুন অথবা আনটিল জুন। ওকে, তাহলে আমরা এখানে সময় নির্দেশ করতে এটা ব্যবহার করছি। তারপরে বাই, বাই আমরা সময় নির্দেশ করছি, আমরা একটু আগে দেখেছি যে টিল আনটিল এটা একটা পিরিয়ডকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যে এই সময় থেকে এই সময়, এই মাস থেকে এই মাস, এই দিন থেকে এই দিন বোঝাতে আমরা টিল আনটিল ব্যবহার করতে পারি। আবার কতটুক ডিউরেশন অফ টাইম বোঝাতে আমরা টিল আনটিল ব্যবহার করতে পারি, যেমন উই আর ওয়ার্কিং অন দিস টিল জুন অথবা আনটিল জুন। আচ্ছা, বাই ব্যবহার করি আমরা কিভাবে, অ্যাট দ্য লেটেস্ট আই উইল ফিনিশ ইট বাই মানডে, মানে লেটেস্ট টাইম বোঝাতে, বর্তমান লেটেস্ট টাইম বোঝাতে আমরা এখানে বাই ব্যবহার করতে পারি। তারপর আপ টু দিস পয়েন্ট, এই পর্যন্ত, বাই ডিসেম্বর 2011 উই হ্যাড কমপ্লিটেড হাফ, এই যে বাই ডিসেম্বর, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, এই এই সময় পর্যন্ত বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি, যে 2011 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা, উই হ্যাড কমপ্লিটেড হাফ, আমরা হাফ পর্যন্ত কমপ্লিট করেছি, এরকম বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে সিন্স বোঝাতে সময় ব্যবহার করা যেতে পারে, যেমন ফ্রম দেন টু নাও, তখন থেকে এই পর্যন্ত, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2004, যে 2004 থেকে সে এখানে কাজ করছে। ফর আবার সময় বোঝাতে, ওভার দিস পিরিয়ড অফ টাইম, যেমন দ্য প্রজেক্ট ওয়াজ ফর 4 ইয়ার্স, এই যে এখানে ওভার দিস পিরিয়ড অফ টাইম, সময় শেষে বোঝাতে, একটা প্রজেক্ট 4 বছর ধরে চলেছে এবং ওই 4 বছর পরে
পরে পর্যন্ত বোঝাতে এটাকে আমরা বলছি এখানে ফর আর এগাও আগাও আগাও মানে এট দিস পাস্ট পয়েন্ট মানে এটা অতীত সময়টা অতিক্রান্ত হয়ে গেছে ইট স্টার্টেড থ্রি ইয়ার্স এগাও তিন বছর আগে শুরু হয়েছিল মানে এটা এন্ডিং পয়েন্টে এসে কথাটা বলছে বিফোর তারপরে বলছে বিফোর অথবা প্রায়র টু মানে পূর্বে আর্লিয়ার দ্যান দিস পয়েন্ট যেমন বিফোর দিস পলিসি অথবা প্রায়র টু দিস পলিসি নো সাচ মেকানিজম এক্সিস্টেড যে এই পলিসির পূর্বে এই এই নীতির পূর্বে অন্য কোনো মেকানিজম এখানে ছিল না এরকম বোঝাতে আর কি এবার দেখো এখানে কিছু প্রেপোজিশনের কিছু ব্যবহার ছবির মাধ্যমে এখানে আরো সুন্দর এই যে প্রেপোজিশনস অফ টাইম এট স্পেসিফিক টাইম এট 22 এট মিডনাইট এট ইস্টার এই যে এখানে স্পেসিফিক টাইম বোঝাতে এট ব্যবহৃত হবে এট 10 এট মিডনাইট এট ইস্টার অর ক্রিসমাস এট এস্টার অর এট ইস্টার উই হ্যাভ উই ইট আ লট অফ চকলেট তারপরে দ্য সিটি ইজ অলওয়েজ বিউটিফুল এট ক্রিসমাস দ্য সিটি ইজ অলওয়েজ বিউটিফুল এট ক্রিসমাস এই যে এখানে উই ইউজ এট উইথ নাইট আই হেট বিং অ্যালোন এট নাইট তারপরে আমরা ইন ব্যবহার করি কোথায় তাহলে আমরা এট ব্যবহার করি মূলত স্পেসিফিক টাইম ইস্টার অথবা ক্রিসমাস বোঝাতে নাইট বোঝাতে তো আমরা ইন ব্যবহার করি কোথায় পার্ট অফ দ্য ডে যেমন ইন দ্য মর্নিং এই যে একটু আগে আমরা দেখেছি মান্থস তারপরে ইয়ার্স তারপরে সিজন তারপরে হলো সেঞ্চুরিস এই যে সেঞ্চুরিস ইন দ্য 98th সেঞ্চুরি ওকে অন ব্যবহৃত হয় কোথায় দিনের পূর্বে যেমন আই এম গোয়িং অন holidays on Tuesday. I love watching movies on Fridays. Okay? তাহলে আমরা এখানে এটা দেখছি স্পেসিফিক ডেট বুঝাতে আমরা অন ব্যবহার করতে পারি ওকে তারপরে হলো তোমার তারপরে আছে তোমার প্রিপোজিশনস অফ টাইম ইন ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং হ্যাঁ তারপরে ফেব্রুয়ারির বেলায় এখানে নাই কোনো কিছু ইন দ্য স্প্রিং ইন দ্য সামার ইন দ্য ফল ও অটাম ইন দ্য উইন্টার ইন 2013 ইন দ্য 1990s অন ব্যবহার করি আমরা অন সানডে অন মানডে মর্নিং অন টুইজডে আফটারনুন অন ওয়েনেসডে ইভিনিং অন মাই বার্থডে অন আ হলিডে অন মে দ্য 5th অন আ উইক ডে অন দ্য উইকেন্ড ওকে স্পেসিফিক টাইম বলতে আমরা এখানে অ্যাট ব্যবহার করি অ্যাট নাইট অ্যাট 10:30 অ্যাট নুন অ্যাট মিড ডে অ্যাট মিড নাইট অ্যাট ব্যাড টাইম অ্যাট সানরাইজ অ্যাট সানসেট দ্য উইকেন্ড ওকে তারপরে দেখো প্রিপোজিশনস অফ প্লেস প্রিপোজিশনস অফ প্লেস আমরা এখানে কী বোঝাচ্ছি প্রিপোজিশনস অফ প্লেসে এখানে দেখো ডিসক্রাইব দ্য পজিশন অফ এ পার্সন অর এ থিঙ্ক ইন রিলেশন টু আনাদার পার্সন অর থিঙ্ক যে এখানে অন্য একজন ব্যক্তি বা তার অবস্থার প্রেক্ষিতে এটা বোঝাচ্ছে একটা প্লেস যেমন দ্যার ইজ এ কাপ অন দ্য টেবল এই যে অন দ্য টেবল টেবিলের উপরে একটা সার্ফেসের সাথে একটা সার্ফেস কন্টাক্টে আছে টাচে আছে অন তারপরে উপরে থাকলে আমরা অ্যাবাভ দ্য হেলিকপ্টার হোভার্ড অ্যাবাভ দ্য হাউস হাউসের উপরে এটা হেলিকপ্টারটা হোভারিং করছে ঘুরছে তাহলে এখানে একটা তল থেকে আটটা তলের একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে আমরা অ্যাবাভ ব্যবহার করতে পারি তারপরে হলো আমরা দ্য পুলিশ প্লেসড আ শিট ওভার দ্য বডি যে একটা বডি আছে এটা নিশ্চল মারা গেছে এটার উপর একটা শিট দিয়ে বডিটাকে কভার করে দিয়েছে তাহলে এখানে আমরা এটার সাথে ওভার এটা উপর দিয়ে কোনো কিছু আমরা কভার এই জন্য আমরা ওভার ব্যবহার করতে পারি তারপরে হি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ডোর অ্যান্ড র্যাং দ্য বেল এই যে স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ডোর ডোরের ইন ফ্রন্টে সে দাঁড়িয়েছিল রাম স্যাট বিসাইড তারা এই যে তারার সামনে রাম বসেছিল এই যে বিসাইড পাশে এই অর্থে আমরা প্লেস বুঝাচ্ছি এখানে কিন্তু সবগুলো কিন্তু প্লেস ইন্ডিকেট করছে তারপরে স্মল স্ট্রিম রানস বিলো দ্যাট ব্রিজ এই যে বিলো ব্রিজের নিচ দিয়ে একটা ছোট একটা নদী বয়ে গেছে এখানে প্লেসটা বোঝাচ্ছে পজিশনটা বোঝাচ্ছে হি পুট দ্য কি আন্ডার দ্য ডোর ম্যাট
এই যে এখানে পুট দা কি আন্ডার দা ডোরম্যাট, ডোরম্যাটের নিচে কিগুলো আছে, তারপর হি পুট হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক, ব্যাকের নিচে হি পুট হিজ হ্যান্ড বিহাইন্ড হিজ ব্যাক, তার পিছনে সে হাতের হি পুট হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক, তার পিছনে সে হাত রেখেছে, তাহলে এখানে তার হাতের পজিশনটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা প্রিপোজিশনস অফ প্লেস বলতে এখানে কোন কোন জায়গায় তার অবস্থানটা প্রিপোজিশনের এগুলো আমরা এখানে বুঝব। তারপরে দেখো আমাদের আন্ডার, এই যে আন্ডার বলতে কোনো কিছু নিচে, একটা তলের নিচে একটা কিছু অবস্থান করছে আন্ডার, একটা একটা স্পেস, এই যে একটা স্পেস এটার উপর একটা আরেকটা কিছু অবস্থান করছে উপরে একটা গ্যাপ দিয়ে ওভার, তারপরে একটা আবদ্ধ একটা কোনো কিছুর ভিতরে একটা জিনিস অবস্থান করছে সেখানে আমরা ইন ব্যবহার করব, নির্দিষ্ট একটা পজিশন। অন একটা তলের সাথে একটা তল, মানে এই যে প্রাণীটা, এই প্রাণীটার সাথে এই যে একটা বক্স, এটার সাথে তার পায়ের সাথে তার বক্সের উপরের সার্ফেসটা লেগে আছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে অন বলতে পারি। আর এখানে দেখো তলের সাথে দুই তলের এটার সাথে এটা কন্ট্যাক্ট নাই কিন্তু, এখানে ওভার, এটা সামনে অবস্থান করলে ইন ফ্রন্ট অফ, পিছনে করলে বিহাইন্ড, পাশে অবস্থান করলে নেক্সট টু। আচ্ছা এখানে এগুলো আমরা দেখছি প্রিপোজিশনস অফ প্লেস। হ্যাঁ প্লেস এখানে কোথায়, মানে অ্যাট, হি অ্যাট দ্য ডোর, হ্যাঁ ইন বিটুইন দ্য বুকস, ইন এ কেজ, এটা ইন এ কেজ অথবা ইন এ ইন এ ইন এ ইন এ বক্স, তারপরে বাহাইন সোফার পিছনে, টেবিলের নিচে আন্ডার, টেবিলের উপরে অন, তার স্পর্শ আছে এখানে, নিয়ার টিভির পাশে, ইন ফ্রন্ট অফ সামনে, নেক্সট টু টিভির সামনে সরি পাশে অবস্থান করছে, বিসাইড। যেমন এখানে অ্যাট হোম নির্দিষ্ট একটা স্থান বোঝাচ্ছে, তার কোনো এখানে অবস্থানটা বোঝাচ্ছে স্পেসিফিক, তাহলে এখানে অ্যাট হোম। আর স্কুলে আছে নির্দিষ্ট একটা প্লেসে, অ্যাট স্কুল, কাজে আছে নির্দিষ্ট কাজে, অ্যাট ওয়ার্ক, থিয়েটারে আছে নাটকের মঞ্চে, থিয়েটারে অ্যাট দ্য থিয়েটার, সিনেমায় আছে অ্যাট দ্য সিনেমা, নির্দিষ্ট একটা জায়গায় স্পেসিফিক, অ্যাট দ্য জু, স্পেসিফিক প্লেস বলতে এই যে অ্যাট দ্বারা এখানে আমরা বুঝতে পারছি। ওকে এবার আমরা দেখবো প্রিপোজিশনস অফ মুভমেন্ট, মুভমেন্টগুলো কি, মুভমেন্টটা কি প্লেস টু অ্যানাদার প্লেস, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস তার মুভমেন্ট হবে। এখানে ভার্বস অফ মোশন এগুলো পাওয়া যাবে, যেমন আই গো টু স্কুল বাই বাস, তাহলে এখানে তার মুভমেন্ট আছে, আই গো টু স্কুল বাই বাস, এই যে এখানে টু, ইউ মাস্ট ওয়ার্ক অ্যাক্রস দ্য স্ট্রিট অ্যাট দ্য ক্রস লাইন, এই যে এখানে ইউ মাস্ট ওয়ার্ক অ্যাক্রস অ্যাক্রস দ্য স্ট্রিট, তাহলে এখানে রাস্তা পার হওয়াটার মধ্যে একটা মুভমেন্ট আছে। আর অ্যাট দ্য ক্রস ওয়ার্ক এখানে নির্দিষ্ট একটা তার অবস্থান বোঝাচ্ছে, প্রিপোজিশনস অফ প্লেস, এটা এটা অ্যাট হচ্ছে এখানে প্রিপোজিশনস অফ প্লেস, বাই বাস এখানে প্রিপোজিশনস অফ তোমার প্লেস বোঝাচ্ছে। ওকে আর এখানে টু, এই যে ইটালিক যে ইয়াটা আছে এগুলো দ্বারা বোঝাচ্ছে তোমার মুভমেন্ট, হিজ ওয়ার্কিং, হিজ ওয়াকিং অ্যালং দ্য প্যাথ, এই যে ওয়াকিং অ্যালং দ্য প্যাথ, এখানে তোমার এখানে প্রিপোজিশনস অফ মুভমেন্ট বোঝাচ্ছে। You must drive around the city center to reach the cinema. As a drive around the city center, tale ekhane movement ache. And to reach the cinema, acha, we are going down to Florida this evening, this summer. Going down mane movement. To Florida, ekta nirdishto ekta jaga place bujhache. We went into the shop on the corner. Place are এখানে into the movement, তারপরে এটা চলে গেল উপরে, আচ্ছা তারপরে এখানে we get off the train at the next stop, get off, train থেকে নেমে পড়লাম, তাহলে এখানে গতি আছে, movement, at the next stop, this is a preposition of place. Walk past the theater on the right place, and the bank is on the left place, কিন্তু এই যে past movement, prepositions of movement. Okay, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি prepositions of এখানে সব movement, এখানে on, এই যে এখানে in, ঠিক আছে, না সবগুলো movement না, এখানে mix up আছে, এই যে on, একটা তলের সাথে তল লেগে থাকলে on, একটা কোনো কিছুর ভিতরে গতিশীল নাই একদম স্থির in, কোনো কিছুর পিছনে অবস্থান করলে বাহাইন, কোনো কিছুর সামনে হলে ইন ফ্রন্ট অফ,
কোনো কিছু থেকে তুমি বের হলে গতি নিয়ে, আউট অফ কোনো কিছুর দিকে, বাইরে থেকে কোনো কিছুর দিকে তুমি গেলে, মনে করো এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার ছিল, তুমি এই সেন্টার থেকে এই সেন্টারের ভিতরে ঢুকবে গতি নিয়ে, টু অথবা টুয়ার্ডস, ঠিক আছে? আচ্ছা, গতি নিয়ে বের হবে একটা সেন্টার থেকে, গতি নিয়ে আরেক জায়গায় যাবে, অ্যাওয়ে ফ্রম, কোনো একটা সেন্টার থেকে আর একটা সেন্টারের ভিতরে গতি নিয়ে ঢুকবে, ইনটু। আচ্ছা, তুমি কোনো কিছু সোজা বরাবর হাঁটছ, রাস্তা বরাবর অ্যালং। হ্যাঁ, আর এটা মনে করো এটা একটা সেন্টার, তুমি এটা একটা, তুমি একটা এন্টিটি, তুমি এটাকে অতিক্রম করে যাচ্ছ, পাস্ট, অনটু, নিচে আছো, উপরে লাফ দিয়ে উঠছ, অনটু। যেমন হি হি জাম্প জাম্পড অনটু দ্য হিল, জাম্প দিয়ে হিলের উপরে উঠে গেল। হ্যাঁ, হি ওয়েন্ট অফ দ্য বাস, অফ মানে কোনো কিছু থেকে জাম্প, কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে ফেলা। ওকে, তারপর ডাউন, নিচের দিকে গেলে, আমরা এখানে ডাউন বলছি, কোনো কিছুর ভিতর দিয়ে তুমি গেলা, ধরো এই যে একটা মানে অনেকগুলো দরজা, এই দরজার গুলোর ভিতর দিয়ে তুমি এখানে পার হয়ে এদিকে আসলা, থ্রু। আচ্ছা, তুমি একটা জিনিসকে আড়াআড়ি ক্রস করলা, অ্যাক্রস, তুমি একটা জিনিসকে গতি নিয়ে উপরের দিকে উঠলা, আপ। হ্যাঁ, তারপরে এখানে নট ফার ফ্রম, এই যে এখানে, এই যে নট ফার ফ্রম, এই যে নট ফার ফ্রম, এই যে এখানে গতি নিয়ে এখানে আস্তে আস্তে গেলে বেশি দূরে নয় অবস্থান বোঝাতে নট ফার ফ্রম, আর ফার ফ্রম এই যে এখানে অনেক দূর বোঝাতে ফার ফ্রম। ওকে, তারপরে এখানে রাইট রাইট টার্ন রাইট, এই যে টার্ন রাইট বলতে এই যে এটা এটা দিয়ে বোঝাচ্ছে। তারপরে এখানে অ্যারাউন্ড দ্য কর্নার, এই যে অ্যারাউন্ড দ্য কর্নার দিয়ে, এই যে এই কর্নারে এখানে বোঝাচ্ছে, টার্ন লেফট, অন দ্য রাইট, এই যে অন দ্য রাইট, অ্যাগেনস্ট, একটার সাথে একটা দেয়ালে, পিছনে মনে করে এটা একটা দেয়াল, তুমি এটার পাশে হেলে হেলান দিয়ে আছো, অ্যাগেনস্ট, হি ইজ লিনিং অ্যাগেনস্ট দ্য ওয়াল। ওকে, তারপরে তোমার অ্যারাউন্ড, একটা সেন্টার, এটা একটা সেন্টার, এটা চারদিকে তুমি ঘুরছো, অ্যারাউন্ড। তারপরে হলো বিটুইন, দুইটার মাঝখানে হলে আমরা এখানে বিটুইন বলবো। তারপরে আমরা এখানে এই যে অ্যাক্রস ফ্রম, অপোজিট, হ্যাঁ, অপোজিট বোঝাতে এখানে অ্যাক্রস ফ্রম আমরা এখানে ব্যবহার করতে পারি, অ্যামাং, অ্যামাং মানে অনেকগুলোর মাঝে বোঝাতে, অনেকের মাঝে বোঝাতে এখানে আমরা অ্যামাং ব্যবহার করব। আর কোনো একটা জিনিসের মাঝখানে অবস্থান করছে এখানে আমরা ইন দ্য মিডল অফ, আর কোনো কিছু সামনে এগিয়ে গেলে স্ট্রেট হ্যাড, আর কোনো কিছুর বাম দিকে অবস্থান করলে অন দ্য লেফট, কোনো কিছুর নিচে অবস্থান করলে বিলো, উপরে অবস্থান করলে অ্যাবাব, নিচে করলে আন্ডার, উপরে দিয়ে গেলে ওভার, কাছে বোঝাতে নিয়ার, আর এখানে অ্যাড বাই বিসাইড, কোনো কিছুর পাশে বোঝাতে তুমি অ্যাড দিয়ে বোঝাতে পারো, বাই দিয়ে বোঝাতে পারো, বিসাইড দিয়ে বোঝাতে পারো, নেক্সট টু দিয়েও তুমি বোঝাতে পারো। এই যে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আরো পিকচার দিয়ে, কোনো একটা জিনিস কোনো কিছুর ভিতর অবস্থান করছে, ইন, হ্যাঁ, ইন অথবা ইনসাইড আমরা বলতে পারি, যে হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইনসাইড দ্য রুম, আমরা এটা বলতে পারি, ঠিক আছে, হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইনসাইড দ্য রুম, আমরা এটা বলতে পারি। তারপরে কোনো কিছুর উপরে অবস্থান করছে বোঝাতে আমরা অন বলতে পারি, দ্য বক্স ইজ অন দ্য টেবল। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা অ্যাট দিয়ে আমরা একটা টেবিলের পাশে কোনো কিছু অবস্থান করছে, হ্যাঁ, দ্য বুক ইজ অ্যাট দ্য টেবিল, বা টেবিলের কাছাকাছি অথবা নিয়ার দ্য টেবিল, টেবিলের নিয়ারে। আচ্ছা, দ্য বক্স ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে বক্সটা অবস্থান করছে। হ্যাঁ, দ্য লাইট ইজ ওভার দ্য টেবিল, টেবিলের উপরে লাইটটা অবস্থান করছে, মানে একটা গ্যাপ থাকবে তখন, বিলো, হ্যাঁ, দ্য বল ইজ বিলো দ্য টেবিল, হ্যাঁ, দ্য দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার অ্যাবাভ আওয়ার হ্যাড। তাহলে ওভার এবং অ্যাবাভের পার্থক্য আছে, ওভারের যে ডিফারেন্সটা থাকে এটা অনেক কম অ্যাবাভের তুলনায়, অ্যাবাভের ডিফারেন্সটা অনেক বেশি। আবার অ্যাবাভ দিয়ে আবার অনেকে, যেমন হি ওয়ার্কস অ্যাবাভ মাই র্যাঙ্ক, সে আমার উপরে র্যাঙ্কে চাকরি করে, তখন সেটা কিন্তু আবার ওই মানে তল বোঝাতে না, সেটা হলো যে চাকরির উপর নিচ, প্রমোশনের ক্ষেত্রে বা তার, এটা তখন এই অর্থে ব্যবহৃত হয়। রাউন্ড অ্যারাউন্ড, চতুর্দিকে বোঝাতে এখানে রাউন্ড অ্যারাউন্ড, যেমন হি ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য হাউস, হি ইজ রানিং অ্যারাউন্ড দ্য হাউস। ওকে, থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে গেলে, থ্রু, মনে করো তুমি একটা মাঠের ভিতর দিয়ে তুমি যাচ্ছ, সেখানে ইউ আর, হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফিল্ড, অর্থাৎ হাঁটতেছে, হাঁটার সময় সে মাঠের ভিতর দিয়ে হেঁটে আবার অন্য জায়গায় গেল। অনেকগুলোর মাঝে বোঝাতে অ্যামাং, এই যে এখানে অনেকগুলোর মাঝে বোঝাতে অ্যামাং, দুইটার মাঝে বোঝাতে বিটুইন,
আচ্ছা, পেছনে বোঝাতে বাহাইন্ড, সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ, কোনো কিছু রাস্তা দিয়ে সোজা চলমান অবস্থা বোঝাতে অ্যালং, আর কোনো কিছু রাস্তার আড়াআড়ি ক্রস করলে সেক্ষেত্রে আমরা অ্যাক্রস, গতি নিয়ে উপরে উঠলে আপ, গতি নিয়ে নিচে নামলে ডাউন, দুই দিকে অপোজিট বোঝাতে এখানে আমরা এটা ব্যবহার করতে পারি। অন টু, নিচে থেকে জাম্প করে উপরে উঠলে অন টু, উপর থেকে নিচের দিকে জাম্প করে নিচে নামলে ও ডাবল এফ অফ, আর গতি নিয়ে ভিতরে প্রবেশ করলে ইন টু, গতি নিয়ে বাইরে আসলে আউট অফ, কোনো কিছু একটাকে অতিক্রম করে আসলে পাস্ট, কোনো কিছু পাশে অবস্থান করলে নেক্সট টু, বাই, বিসাইড, নিয়ার, কোনো কিছুর বিপরীত অবস্থান করলে অ্যাগেনস্ট, কোনো কিছুর উপর দিয়ে গেলে ওভার, কোনো কিছুর সোজা বরাবর তুমি মনে করো এই লাল জিনিসটা কালোটার দিকে যাচ্ছে, লাল বলটা কালোটার দিকে যাচ্ছে, তাহলে এটা টুয়ার্ডস। আচ্ছা, তারপরে ধরো এই লাল বলটা এই কালো অবস্থান থেকে এদিকে ওদিকে যাচ্ছে, তাহলে ফ্রন্ট থেকে টু, একটা নির্দিষ্ট ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, এ কারণে ফ্রন্ট টু আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে হয়ে গেল, তাহলে আপ, গতি নিয়ে উপরে গেলে আপ, গতি নিয়ে নিচে নামলে ডাউন, কোনো কিছু উপর দিয়ে গেলে ওভার, একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের দিকে আসলে এখানে টু হবে, একটা সেন্টার থেকে গতি নিয়ে দূরে চলে গেলে অ্যাওয়ে ফ্রম, একটা সেন্টারতে একটা সেন্টারকে এই যে এটা একটা সেন্টার, এটাকে এই বলটা অতিক্রম করে যাচ্ছে পাস্ট, ঠিক আছে। তারপরে এখানে